আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লিটন আকন, নেপলি শহর থেকে এখন আছি আপনার ভোজ্যমারণীয়র ভিতরে। এই এলাকাটা ঘুরতে আসি, সাথেই থাকেন, অবশ্যই এই এলাকাটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কি কোথায় আছেন? অবশ্যই আপনাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে যে গ্রামের সাইড। আমাকে হয়তো কম বেশি জানাবেন কমেন্টে যে জায়গাগুলো কীরকম লাগে আপনাদের। এই ইতালিতে গ্রাম এলাকা, আমরা যে সাইডে থাকি নেপলি শহর, শহর থেকে একটু গ্রামে আসি, একটু ভিতরে আমি আছি আপনার ছাবিয়ানোর ভিতরে। জায়গাটা অনেক সুন্দর, দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগবে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, দেখি হয় যাওয়া যায়, কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই বাসার দিকে ফিরব, বেশি সময় থাকবো না এদিকে। তারপরও সাথে থাকেন, দেখি সাধারণ জায়গা মাটিকে বোঝা যাবে না, পরন্ত বিশাল। ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে এসেছিলাম, যাও বাসার উদ্দেশ্যে রওনা দেবো। দেখি সামনে, চিন্তা করলাম আমরা অনেক দূর ঘুরতে ঘুরতে আসলাম, দেখি বন্ধুদের কাছে একটু শেয়ার করি, সেই জন্য একটু শেয়ার করা। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন, আর আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। অসাধারণ, না দেখলেই না, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য। বন্ধুরা, আপনাদের অবশ্যই এই জায়গাগুলো ভালো লাগবে, দেখেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে জায়গাগুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে। দেখলে বোঝা যাবে না যে ভিডিওটা, যদি আপনারা একটু একটু টাইমে টাইমে দেখেন তাহলে ভালো লাগবে না, কিন্তু একভাবে এক দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, আস্তে আস্তে দেখা যায় এভাবেই ভালোবাসা হবে আপনাদের। ঠিক আর ভালোবাসা হইলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা যায় আপনার ভবিষ্যতে কোনো ভিডিও যদি আমি ছাড়ি যাতে আমার সমস্যা না হয়, পাইতে অসুবিধা না হয়। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটা বাজারে রেখেছেন, আপনার কাছে অটোমেটিকভাবে চলে যাবে, আপনার আর কষ্ট করতে হবে না। একবারই একটু দেখা যায় সাবস্ক্রাইব করে রাখেন, এই এলাকাটা আমার কাছে নতুন, আমি কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। নতুন হইলেও দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে সবুজ গাছে ঘেরা।
এটা রাস্তা কিছু পাইপ বসানোর জন্য এটা করছে। এটা আমার সাত ছিল বলে গাড়ির সামনে সবাই ছিল মানুষদের কীভাবে প্রণাম করতে হয় কীভাবে ভালোবাসতে হয় এরা অবশ্যই জানে। অনেক লোক আছে সুন্দর করতে সাইকেল চালাই আসতে আসে, আমি গাড়িটা নিয়ে আগে চলে যেত, আমি কান্দি চলে যাই, কিন্তু এরা কিন্তু সেটা করে নাই। আজম ভাই ডাইনে যাবো, এই তো মেন রোড যাবো সামনে দিয়ে, অনেক রোড কাট আছে, আমরা এখনো চিনি না নতুন নতুন জায়গা, কিন্তু চেষ্টা করবো। দেখেন কত সুন্দর জায়গা এই এলাকাগুলো, আমার কাছে অসাধারণ, ঘুরতে মনে চায় সারাদিন মনে একটা ঘুরে, কিন্তু কী আর করা, মন চাইলেই তো ঘোরা যায় না, বিদেশের বাড়ি কাজ করতে হয়, কাজ করে নিজেকে চলতে হয়, ফ্যামিলিকে চালাইতে হয়, সব দিকে নিজেদের খেয়াল রাখতে হয়। একা একা এনজয় করলে সেটাকে এনজয় বলে না, সবাইকে সাথে নিয়ে এনজয় করলে সেটাই এনজয় একটা মর্মতা বোঝা যায়। একা একা আনন্দ ভর্তি করলেন, একা একা চললেন, সেটা কত আপনার কাছে আনন্দ মনে হবে না। আপনি এখানে আনন্দ করলেন, দেশের লোকজন কষ্টে থাকলো, এটা আনন্দ না। অতএব চাইব দেখা যায় আপনিও আনন্দ করেন, দেশের লোকও যেন কষ্টে না থাকে, তাদের প্রতিও আমরা খেয়াল রাখবো। সবাই প্রবাসী যারা আছি তাদের এই আনন্দটুকুই তাদের সঙ্গী, সারাদিন কষ্ট করা কাজবাজ করা, দেখা যায় আমরা দিন রাত কষ্ট করতে থাকি, এই একটু ফাঁকা পাই রবিবারে এইটুক সময় ঘুরতে ঘুরে, এটাই একটা আনন্দ। প্রবাসের ক্ষণিকের আনন্দ, যাই হোক ক্ষণিকের আনন্দ, যাই হোক চেষ্টা করব এই আনন্দটুকু সবাইকে দিয়ে ধরে রাখার জন্য। করার চেষ্টা করি আপনার এই কত সুন্দর সুন্দর জায়গা না দেখলেই না। একটা রোড, এই রোড দিয়ে চলে আসলাম,
তো শীঘ্রই আমাদের বাসায় ফিরে আসবো আমাদের গন্তব্যস্থানে, কারণ আমাদের টাইম বেশি বাইরে সময় দেওয়া যাবে না। কিন্তু বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাই, আর যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন এরকম নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা বাজায় রাখেন, আমাদের দেশে ভাবি। অনেক শীতা এই জন্য আমাদের চলছে একটু কষ্ট হচ্ছে, সে গাড়ি চলে কাজ দিয়ে চলতে হয়। ওকে বন্ধুরা, যদি ভালো লাগে এরকম মনোরম দৃশ্য দেখতে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটাকে। আমি এই ইতালি থেকে নতুন নতুন জায়গা দেখানোর চেষ্টা করবো সবাইকে, সবাই পাশে থাকেন, যদি সবাই এভাবে ভালোবাসা দিতে থাকেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে, অন্য লোকেশন, অন্য জায়গা নিয়ে, নতুন নতুন জায়গা নিয়ে আবার কথা হবে, আবার আসবো আমি লিটন আপনাদের মাঝে। ওকে, আল্লাহ হাফেজ।